কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের একশো পর্বে আপনাদের স্বাগত আপনারা এই অনুষ্ঠান দেখছেন চ্যানেলে যেখানে সপ্তাহে ছদিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথা মৃত আর রবিবার সাধারণত থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ সবগুলি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি নটার সময় শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃততে আমরা আগের দিন অর্থাৎ গতকাল অবস্থান করছিলাম সাতাশে যেদিনকে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে অবস্থান করছিলেন কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় আমরা ওই দিনটিতেই আজকে সানন্দে থাকব আমরা যতটা শুনেছিলাম তাতে পেয়েছিলাম যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দির থেকে ওই দিন মাস্টারমশাইকে সঙ্গে নিয়ে রওনা হয়েছিলেন কলকাতায় শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায়ের বাড়িতে তার বিশেষ ভক্ত ঈশানবাবু এবং সেই ঈশানবাবুর বাড়িতে গিয়ে তার সুপুত্র শ্রীশচন্দ্র মুখোপাধ্যায় মহাশয়ের সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথোপকথন হচ্ছিল এটি আমরা বিগত একাধিক অনুষ্ঠান ধরে শুনে এসেছি এবং সেখানে আমরা যেটি পেয়েছি সেটি কি সেটি হচ্ছে যে শ্রীশবাবু বাবু শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথা বলছেন এবং শ্রীরামকৃষ্ণকে তিনি কিছু প্রশ্ন করছেন আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে উত্তর দিচ্ছেন আমরা গতদিন পর্যন্ত যেখানটিতে ছিলাম সেখানে দেখছিলাম যে নানান কৃষ্ণ নানান দিয়ে তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই চলে এসেছেন এই রকম প্রসঙ্গে যে যে বিদ্যার দ্বারা তাকে জানা যায় সেইটি বিদ্যা বাকি সব মিছে এরকম যে প্রসঙ্গ তিনি বললেন এইখানটা পর্যন্ত মেনেছিলাম তার পরের অংশতে আজকে আমরা প্রবেশ করব প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভিড়ি উড়িতং কলমসাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি এ ইয়ে ভূরিদা জনা শ্রীরামকৃষ্ণ বাবুকে জিজ্ঞেস করলেন আচ্ছা তোমার ঈশ্বর বিষয়ে কি ধারণা তখন বাবু লিখছেন মাস্টারমশাই লিখেছেন শ্রীশ বাবু বলছেন মাস্টারমশাই লিখছেন শ্রীশ আজ্ঞা এইটুকু বোধ হয়েছে একজন জ্ঞানময় পুরুষ আছেন তার সৃষ্টি দেখলে তার জ্ঞানের পরিচয় পাওয়া যায় এই একটা কথা বলছি শীত প্রধান দেশে মাছ ও অন্যান্য জলজন্তু বাঁচিয়ে রাখবার জন্য তার কৌশল যত ঠান্ডা পড়ে তত জলের আয়তন সংকোচ হয় কিন্তু আশ্চর্য বরফ হবার একটু আগে থেকে জল হালকা হয় ও জলের আয়তন বৃদ্ধি হয় পুকুরের জল অনায়াসে খুব শীতে পুকুরের জলে অনায়াসে খুব শীতে মাছ থাকতে পারে জলের উপরিভাগে সমস্ত বরফ হয়ে গেছে কিন্তু নিচে যেমন জল তেমনি জল যদি খুব ঠান্ডা হাওয়া বয় সে হাওয়া বরফের উপর লাগে নিচের জল গরম থাকে তো শ্রীশবাবু এই বিজ্ঞানের ছাত্রদের কাছে সুপরিচিত এই যে উদাহরণটি সেটি দিলেন যে জল এবং বরফ এমনভাবে তৈরি হয় যাতে মাছগুলো সুরক্ষিত থাকে জলের মধ্যে যখন কিনা না হিমাঙ্কের নিচে উষ্ণতা চলে যায় এটি শ্রীরামকৃষ্ণের কাছে তিনি ব্যক্ত করে বলছেন যে এইটুকু বোধ হয়েছে একজন জ্ঞানময় পুরুষ আছেন তার সৃষ্টি দেখলে তার জ্ঞানের পরিচয় পাওয়া যায় এটির উত্তরে শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে বলছেন মাস্টার লিখছেন শ্রীরামকৃষ্ণ তিনি আছেন জগৎ দেখলে বোঝা যায় কিন্তু তার বিষয়ে শোনা এক তাকে দেখা এক তার সঙ্গে আলাপ করা আর এক কেউ দুধের কথা শুনেছে কেউ দুধ দেখেছে কেউ বা দুধ খেয়েছে দেখলে তবে তো আনন্দ হবে খেলে তবে তো বল হবে লোক হৃষ্ট হবে ভগবানকে দর্শন করলে তবে তো শান্তি হবে তার সঙ্গে আলাপ করলে তবেই তো আনন্দ লাভ হবে শক্তি বাড়বে তো এটি শ্রীরামকৃষ্ণ বলছেন যখন শ্রীশবাবু বাবু ওই ভগবানের যে কার্য সেটি দেখে বোঝা যায় একজন জ্ঞানময় পুরুষ আছেন এইসব বলেছেন তো তিনি যে শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি আছেন জগৎ বোঝা যায় কিন্তু তার বিষয়ে শোনা এক তাকে দেখা এক তার সঙ্গে আলাপ করা আর এক শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের সঙ্গে সরাসরি সম্পর্কের প্রসঙ্গে চলে আসছেন যে ওই রকম একটা পরোক্ষ জায়গার থেকে আনতে চাইছেন না যে ওটা ভুল নয় কিন্তু ওই জায়গার থেকে কেন পাশাপাশি যদি আমরা ভাবি যে শ্রীশবাবু যে বললেন যে ঈশ্বর এরকম ব্যবস্থা করেছেন তাহলে তার বিপরীত মুখে আবার কেউ যদি প্রশ্ন করেন তাকেও কি প্রতিরোধ করা যাবে যে জগতে এত অন্যায় জগতে এত মৃত্যু জগতে এত অকাল মৃত্যু তাহলে মাছ না হয় বাঁচল কিন্তু যারা মরল তাদের সুতরাং ওইটাতে নানান তাত্ত্বিক প্রশ্ন আসতে আরম্ভ করবে সেগুলিরও মীমাংসা আছে কিন্তু ওইটি দেখেই যে হ্যাঁ জগতে একজন জ্ঞানময় পুরুষ আছেন এইটি বোধ হয় ইংলিশে যাকে বলা হয় ওভার সিমপ্লিফিকেশন সেরকম তো হয়ে যেতেই পারে অতি সরলীকরণ হয়ে যেতে পারে তো শ্রীরামকৃষ্ণ ওই দিকটিতে যাচ্ছেনই না বলছেন যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাজ দেখলে বোঝা যায় কিন্তু তার বিষয়ে শোনা এক এই বলে আনছেন যেটি সেটি হচ্ছে যে তত্ত্বের দিক থেকে যে তুমি বোঝবার চেষ্টা করছো পাওয়ার চেষ্টা করছো একটা যেন কিছুটা অন্ধকারে হাতড়ানোর মতো চেষ্টা করছো সেখানে তার বিষয়ে শোনা এক তাকে দেখা এক তার সঙ্গে আলাপ করা আর এক এক লহময় প্রসঙ্গটিকে কোথায় নিয়ে চলে যাচ্ছেন যে তার সঙ্গে তার বিষয়ে শোনা এক তাকে দেখা এক তাহলে সোনা এক আর দেখা একের মধ্যে তো অনেক তফাত কিন্তু শ্রীরামকৃষ্ণ অবলীলায় নিয়ে যাচ্ছেন বা এইটি তার নরলীলা যেখানে তিনি বলছেন যে তার বিষয়ে সোনা এক তাকে দেখা এক এটা বলার মানেই হচ্ছে যে তাকে দেখা যায় একজন প্রিয়জনকে তিনি এইভাবে করে বলছেন যে সোনা এক শুনে টুনে একরকম বুঝছো আর ওই যে কিরকম বিশ্লেষণ করে একরকম বলছো তাকে দেখা এক তার মানে বন্ধু প্রিয় যেন যে তাকে দেখাও যায় আবার সেখানে থামছেন না বলছেন তাকে দেখা এক তার সঙ্গে আলাপ করা আর এক এই যে আলাপ করা হচ্ছেন না যে তোমাদের নয় ও অন্য ব্যক্তিদের জন্য তা নয় তিনি আহ্বান জানাচ্ছেন যে মাই ফ্রেন্ড মাই ডিয়ার ওয়ান তুমি এই দিকটাতে এসো যে শুনেছ একরকম কিন্তু জানো তাকে দেখা যায় তার সঙ্গে আলাপ করা যায় এইরকম ভাবে শ্রীরামকৃষ্ণ আহ্বান জানাচ্ছেন যে ওই যেটা শুনে শুনে একটা কি বিশ্লেষণ করে বলছো ওর মধ্যে অসম্পূর্ণতা আছে ওর মধ্যে পূর্ণ প্রাপ্তি নেই এবং খুব জোর বুদ্ধি দিয়ে যদি আঘাত করে তাহলে কিন্তু ওই রকম ভাবে যদি দেখো তাহলে একটু অসহায়ও লাগতে পারে তাই তাকে দেখতে হবে তার সঙ্গে আলাপ করতে হবে তাহলে সবটা ঠিক ঠিক হলো যে তুমি জগৎ ব্যাপারও বুঝতে পারবে আর ভেতরটাও আনন্দ পরিপূর্ণ হয়ে যাবে বলছেন কেউ দুধের কথা শুনেছে কেউ দুধ দেখেছে কেউ বা দুধ খেয়েছে আমরা ছোট বয়স থেকে জানি সুষম খাদ্য তো ধর্মের প্রসঙ্গে সেইটি শ্রীরামকৃষ্ণ কেউ দুধের কথা শুনেছে কেউ দুধ দেখেছে কেউ বা দুধ খেয়েছে উল্টো দিক থেকে বলতে গেলে যে কেউ বা দুধ খেয়েছে তার দৃষ্টিতে দেখতে গেলে কেউ দুধের কথা শুনেছে মানে ও হো শুধু শুনেছে ও দেখেও নি বেচারা তো ওই ওই যে জায়গাটা সেইখানে শ্রীরামকৃষ্ণ কাউকে খাটো করছেন না হতাশ করছেন না কিন্তু বলছেন যে দুধ শুধু শুনলে হবে না দেখতে এবং খেতে হবে এই এইটি দেখলে তবে বললেন তো আনন্দ হবে খেলে তবে তো বল হবে লোক হৃষ্ট হবে ভগবানকে দর্শন করলে তবে তো শান্তি হবে তার সঙ্গে আলাপ করলে তবেই তো আনন্দ লাভ হবে শক্তি বাড়বে একসঙ্গে বিভিন্ন প্রসঙ্গকে নিয়ে আসছেন কি স্বচ্ছন্দভাবে বলছেন যে ভগবানকে দর্শন করলে তবে তো শান্তি হবে তাহলে তিনটি মনোভাবের কথা বা মানসিকতার কথা একসঙ্গে নিয়ে এলেন ভগবানকে দর্শন করলে তবে তো শান্তি হবে তার সঙ্গে আলাপ করলে তবেই তো আনন্দ লাভ হবে শক্তি বাড়বে শক্তি বাড়াটা কিরকম দৈহিক শক্তি না মানসিক শক্তি হ্যাঁ কিন্তু কোন দিক থেকে যেখানে মানুষ এই জগৎ জীবনের আরো সম্মুখীন হতে পারবে আরো সক্রিয়ভাবে জীবনের জগৎ সম্মুখীন হতে হবে জীবনের যে ওঠাপড়া গুলো আছে সেগুলোর সম্মুখীন হয়ে নিজের স্থিতিকে হারাবে না আনন্দে বিচরণ করবে এই শক্তি তাহলে একটু আগে বললেন তার সঙ্গে আলাপ করলে তবেই তো আনন্দ লাভ হবে শক্তি বাড়বে সুন্দর কথায় কথায় চলে আসছেন এই কথা মৃত যেখানে ভগবানকে দর্শন করলে সেইখান থেকে চলে এলেন কোথায় যে শান্তি আনন্দ লাভ শক্তি বৃদ্ধি এই চলে আসছেন কিন্তু ভঙ্গিটি হচ্ছে একেবারে ঘরোয়া ভঙ্গি বৈঠকখানা ঘরের ভঙ্গি সেইভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন এবং বলছেন কাকে শ্রীশ বাবুকে যার পরিচয় প্রসঙ্গে শ্রীশ এম বলেছেন এল পাশ করিয়া আলিপুরে ওকালতি করিতেছেন এন্ট্রান্স ও এফ এ পরীক্ষায় ইউনিভার্সিটির ফার্স্ট হইয়াছিলেন যেমন পাণ্ডিত্য তেমনি বিনয় লোকে দেখিলে বোধ করে ইনি কিছুই জানেন না তো এইরকম একজন কৃতবৃদ্ধ মানুষ তার কাছে শ্রীরামকৃষ্ণ কি স্বচ্ছন্দভাবে অতি উচ্চ প্রসঙ্গ আনছেন যেখানে শুনে আনন্দ আস্বাদন করে আনন্দ এবং বুদ্ধির দিক থেকে পরাস্ত হয়ে যাচ্ছি এটা ভেবে নিরানন্দ নয় তো এই শ্রীরামকৃষ্ণের কথা মৃত তার শিক্ষাদান এমনিতে আমরা শিক্ষাদান মানে মনে করি অনেক সময় যে এর মধ্যে একটু জোর জবরদস্তি আছে এর মধ্যে একটু আমাকে মেনে নিতে হবে যে আমি কম জানতাম শ্রীরামকৃষ্ণের শিক্ষাদান সেই রকম নয় একেবারে ভালোবেসে জীবনের মধ্যে উন্নতি নিয়ে আসা জীবনের মধ্যে ঈশ্বরীয় আনন্দের আলোক বার্তা নিয়ে চলে আসা এই শিক্ষা যেখানে মানুষ সংকুচিত হয় না ভয় পায় না আশঙ্কা করে না কিন্তু তিনি শেষ করবার পর তার ওখান থেকে চলে আসবার পর নিজেকে উন্নীত বোধ করে খুব স্বাভাবিকভাবেই শিক্ষাদান এই শিক্ষা দান সঙ্গে কথায় কথায় এইরকম জায়গাতে নিয়ে এলেন এবং মনে হয় শ্রীষবাবুর বেশ শুনতে ভালো লাগছে কারণ তিনি আলিপুর কোর্টে চলে যাচ্ছিলেন কথার মধ্যে রয়েছে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে তুমি কি করোগা তখন শ্রীষবাবু বলছেন মাস্টারমশাই লিখছেন শ্রীষ আজ্ঞা আমি আলিপুরে বেরুচ্ছি ওকালতি করছি আর তখন শ্রীরামকৃষ্ণ ওর একটু মজা করে মাস্টারমশাইকে বলেছিলেন এমন লোকেরও ওকালতি তো এরকম মজা করে বলেছিলেন কিন্তু শ্রীষবাবুর যাই কমিটমেন্ট থাকুক না কেন আমরা দেখছি যে তিনি আর যাননি তিনি জাননি তিনি রয়েছেন এবং এই মুহূর্তে দেখছি যে ওই যে শ্রীরামকৃষ্ণ বললেন ভগবানকে দর্শন করলে তবে তো তবে তো শান্তি হবে তার সঙ্গে আলাপ করলে তবেই তো আনন্দ লাভ হবে শক্তি বাড়বে এটি বলার পর শ্রীশবাবু বলছেন তাকে ডাকবার অবসর পাওয়া যায় না এই যে কথা বলছেন তার মানে তো উনি লিঙ্গার করছেন আরো শুনতে চাইছেন কি চমৎকার যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমরা এই যে ভাবছিলাম যে যার এমনিতে লেখাপড়া নেই কামার পুকুরে টোলের পড়াও সম্পূর্ণ করেননি তার আগে চলে এসছেন বলেছেন ও শুভঙ্করীর আঁকে ধাঁধা লাগে এই সমস্ত বলেছেন সেই তিনি একজন এম বিএল এবং সুপ্রতিষ্ঠিত মানুষের সঙ্গে কথা বলছেন এবং তিনি চলে যাননি চলে যেতেই পারতেন তার বাবার সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথা হওয়ার কথা শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায়ের সঙ্গে কিন্তু শ্রীশবাবু থাকছেন লিঙ্গার করছেন আরও প্রশ্ন করছেন তো এটিতে বুঝতে পারা যায় যে ওই কেতাবি যে বিদ্যা সেটিকে শ্রীরামকৃষ্ণ খাটো করেননি কিন্তু সেই বিদ্যায় যিনি বিদ্যান তাঁরও ওই কামার পুকুরের মানুষটির কাছে ওই সদাহাস্য দেবতাটির কাছে কিছু শেখবার কিছু জানার থেকে যাচ্ছে শ্রীশবাবু বলছেন মাস মাসে লিখছেন শ্রীশ তাকে ডাকবার অবসর পাওয়া যায় না শ্রীরামকৃষ্ণ সহাস্যে তা বটে সময় না হলে কিছু হয় না একটি ছেলে শুতে যাওয়ার সময় মাকে মা আমার যখন হাগা পাবে আমায় আমাকে তুলিও মা বললেন বাবা হাগাতেই তোমাকে তোলাবে আমায় তুলতে হবে না না একটু তির্যক ভাবে বলছেন কিন্তু তার মধ্যে ভালোবাসা আছে তির্যক ভাবে কেন শ্রীশবাবু বললেন তাকে ডাকবার অবসর পাওয়া যায় না তার মানে ভাবটি হচ্ছে যে হ্যাঁ ডাকতে তো চাই কিন্তু সময় কোথায় বলুন এইবারে মানুষের কি হয় যে যতক্ষণ না জানতে পারছে যে হ্যাঁ ডাকাটা দরকার দরকার ততক্ষণ সময় চায় না আর যখন মনে হয় যে ডাকা তখন সেইটি আগে করবে তারপরে অন্য কাজ শ্রীরামকৃষ্ণ ওই জায়গাটাই বলছেন যে তার লেখাপড়া রয়েছে তার বোধ বুদ্ধি রয়েছে একটা সেন্সিটিভিটি রয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত এই জায়গাটা এখনো মনে হয়নি যে ঈশ্বরকে ডাকা দরকার তাই যখন অবলীলায় বলেছেন এর মধ্যে কোনো কিছু নেই বলেছেন তাকে ডাকবার অবসর পাওয়া যায় না তার মানে হচ্ছে যে এইসব নিয়েই চলছে আর কি তো সেইখানে ওই জায়গাটাকে আটকাচ্ছেন এবং আটকে এই গল্প বলছেন যে ছেলে ছুতে শুতে যাওয়ার সময় মাকে বলেছিল মা আমার যখন হাগা পাবে আমাকে তুলিও মা বলেন বাবা হাগাতেই তোমাকে তোলাবে আমায় তুলতে হবে না তো এখানেও হচ্ছে ওখানে হচ্ছে যখন বিয়ে আসবে এখানে হচ্ছে সংসার যখন বেগ দেবে তখন ঈশ্বরকে আপনি ডাকে মানুষ যখন জীবন সমস্যার সমাধান করতে পারে না সমীকরণটা মেলাতে পারে না তখন মানুষ ভগবানকে ডাকে এইটি শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন এবং সেটা এরকম মজা করে বললেন তারপরে মজা চলছে বলছেন যাকে যা দেবার যাকে যা দেবার তার সব ঠিক করা আছে সরার মাপে শাশুড়ি বৌদের ভাত দিত তাতে কিছু ভাত কম হতো ওই সরার মাপে দিচ্ছে যে দেবে একাধিক মানে তো তাদের ভাত কম হতো আগেকার দিনের গল্প যে বৌমাদের খেতে দেয় না কি করা যাবে সরার মাপে দিচ্ছে ভাত কম হচ্ছে একদিন একদিন সরাখানি ভেঙে যাওয়াতে বৌরা আহ্লাদ করছিল তখন শাশুড়ি বললেন নাচো কোঁদো বৌমা আমার হাতের আটকেল আছে তার মানে আন্দাজ আছে আমার হাতের আটকেল আছে মানে আন্দাজ আছে তো এই হচ্ছে ব্যাপার যে বললেন যাকে যা দেবার তার সব ঠিক করা আছে তো শাশুড়ি এমনই বলছে হাতে আটকেল আছে উয়ে বাবা তার মানে সেই কমই দেবে সরা ভেঙে গেছে তাতে আনন্দ করে কিছু লাভ নেই তো এইরকম শ্রীরামকৃষ্ণ বলছেন যে যাকে যা দেবার তার সব ঠিক করা আছে তো তার মানে হচ্ছে যে তোমার ওইরকম অবস্থা তো এর মধ্যে ইঙ্গিতটা থাকছে যে তিনি সব ঠিক করে রেখেছেন তাহলে তাকে একটু বললে ভালো হতো না যে আর একটু বেশি যেন দেন তা সেই রকম একটা ইঙ্গিত রাখছেন যে স্যাটিসফাইড অ্যান্ড সো পিসফুল অ্যান্ড সো আনএজিটেটেড যে ঈশ্বরকে ডাকবার অবসর পাওয়া যাচ্ছে না এটা ডাকলে ভালো হতো না হ্যাঁ তো এইরকম জায়গায় শ্রীরামকৃষ্ণ হালকা ইঙ্গিতের মধ্যে দিয়ে নিয়ে আসছেন তারপরে মাস্টারমশাই লিখছেন শ্রীশের প্রতি শ্রীশবাবুর সঙ্গে কথা হচ্ছিল তাও বলছেন যে শ্রীশের প্রতি কি করবে তার পদ কি করবে তার পদে সব সমর্পণ করো তাকে আমি দাও তিনি যা ভালো হয় করুন বড় লোকের উপর যদি ভার দেওয়া যায় সে লোক কখনো মন্দ করবে না তা বললেন যে কি করবে মানে সত্যি আর কি বা করবার আছে তার পদে সব সমর্পণ করো আর কি বা করবার আছে মানে ওর মধ্যে একটা হচ্ছে যে হ্যাঁ আর কি বা করবে আরেকটি হচ্ছে যে যে তার তার পদে সব সমর্পণ করো মানে হচ্ছে আর কত রকম কি করবে বিশদ বিস্তৃত কি করবে তার মানে আমি তোমাকে একটা সোজা রাস্তা বলে দিচ্ছি কি করবে তার মানে কত ইলাবরেটলি করবে কত বিস্তৃতভাবে করবে তো এমনিতে ধর্মীয় পথে লোকে ভাবে যে অনেক কিছু করতে হবে এটা ওটা সেটা শ্রীশবাবু যখন বলছেন তাকে ডাকবার অবসর পাওয়া যায় না সেইখানে শ্রীরামকৃষ্ণের আচ্ছা যে ওটা পারছো না কত রকমই বা করবে আচ্ছা ঠিক আছে একটা একটা রাস্তা বলে একটা রাস্তা এমন নয় যে তিনি খুব সহজ করে দিলেন কিন্তু একটা কি করবে তার পদে সব সমর্পণ করো তাকে আমার দাও তিনি যা ভালো হয় করুন আমারি পাওয়ার অফ অ্যাটর্নি তো শ্রীষবাবু অজানা নয় তাকে এই কথাটি বলছেন তাকে আমি দাও তিনি যা ভালো হয় করুন কি সুন্দর বড় লোকের উপর তার মানে একজন প্রতিষ্ঠিত মানুষ বিশ্বাসযোগ্য ভরসা করবার মতো মানুষ বড় লোকের বড় লোকের উপর যদি ভার দেওয়া যায় সে লোক কখনো মন্দ করবে না কত রকম ভাবে আনছেন কি সুন্দর শ্রীষবাবুর কাছে একটু আগে ওই সব বললেন যে তার সঙ্গে আলাপ করতে হবে তাকে দেখা করা এক তার সঙ্গে আলাপ করা আর এক এইসব আর এখানে যখন অবসর পাওয়া যায় না এইসব কথা বলছেন তখন একটু মজা করেছেন শ্রীরামকৃষ্ণ যে সময় হলে ঠিকই হবে তাকে ডাকবার ব্যাপারটা আসবে আর এখনই বা ডাকতে অসুবিধে কি আছে এরকম ইঙ্গিত করেছেন তারপর বলছেন যে কি করবে তার পদে সব সমর্পণ করো তার মানে এই একটা রাস্তা যে পদে সব সমর্পণ করো তাকে আম মুক্তারি দাও তিনি যা ভালো হয় করুন তাহলে আমি দেওয়া মানে কি যে একজন সাধারণ মানুষ আমরা গিরিশচন্দ্র ঘোষের ক্ষেত্রে জানি আমি বকল মা দেওয়ার প্রসঙ্গ তো গিরিশবাবু তো একটা অন্য থাকের মানুষ এখানে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে তাকে আমি দাও এটির অর্থ কি তাই আমি দেওয়ার কথা যে তিনি বলছেন তার মানে ঈশ্বরের উপর সমস্ত ভার দাও যে তিনি যা হয় করুন তার মানে হচ্ছে যে সমস্ত কার্য তার যে ফল সেটি ঈশ্বরের উপর সমর্পণ করো যে তোমার দ্বারা যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলোতে যেন তুমি তার আসক্তি বশত তার ফলের মধ্যে জড়িত হয়ে যেও না তুমি সেগুলো ভাবো ঈশ্বরের ইচ্ছায় কিছু করেছ ঈশ্বরের উপরেই সেই সমস্ত ঈশ্বরের শ্রীপাদবদ্ধেই সেই ফল সমর্পণ করো দেখা যাচ্ছে যে বাবু ঈশ্বর বিমুখ নন তাহলে আর এতক্ষণ ধরে কথা হয় বা তিনি শোনেন কিন্তু ভাবছেন যে হচ্ছে না তো কিছু করার নেই এই রকম যে ভাব সেখানে তার মধ্যে একজন বুদ্ধিমান মানুষের কাছে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বরের উপরে ভার দাও আমার দাও যে তিনি যা হয় করুন তার মানে কি যে যে ঈশ্বরের তোমার কর্ম সেইগুলোর ফলাফল নিয়ে বেশি তুমি বিচলিত হও না খুব ভালো একটা কাজ হলো সেই নিয়ে খুব বেশি তুমি উল্লিত হও না কাজের ফল একেবারেই আশানুরূপ হলো না তাহলে দুঃখে ভেঙে পড়ো না এটা ভাবো যে তার ইচ্ছায় তুমি এই কাজ করেছো এবং তুমি তোমার সাধ্য মতো যতদূর পর্যন্ত পারো ভালোভাবে সেই কাজটি করবার চেষ্টা করেছো এইটা ঈশ্বরের উপর সমর্পণ করো তাহলে যে যে কর্মফল সমর্পণ একটা জায়গা আরেকটি হচ্ছে ঈশ্বরকে ডাকতে পারো তাকেই বলো না সারাক্ষণ যাতে একবার যে তিনি যেন এরকম করে দেন যে সারাক্ষণ যেন তাকে মনে পড়ে বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে যেন তাকে মনে পড়ে তাকে মনে রেখেই সব কাজ করা শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলছেন যে যার দাঁতের ব্যায়াম হয়েছে সে জানে ওইদিকে মনটা পড়ে থাকে তো সেরকম ভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে তিনি যেন এরকমটা করে দেন যে তোমার তুমি পাচ্ছ না সেই জায়গাটা তৈরি করে নিতে না করে দেন যাতে করে তুমি তাকে একটা ব্যবস্থা তিনি যেন করে দেন এইভাবে তার উপরে সমস্তটা সমর্পণ করা আর যা কাজ তুমি করবে সেটা তাকে স্মরণ করে নিয়ে করো যে যেন তার ইচ্ছাতেই হচ্ছে এটা একবার স্মরণ করে নিয়ে করো না এই যে তাকে স্মরণ করে নিয়ে করছো যে তিনি তোমাকে গাইড করেন এটা কি ঠিক হচ্ছে শ্রীরামকৃষ্ণ বলছেন যে বড় লোকের উপর যদি ভার দেওয়া যায় তো তার থেকে বড় লোক আর কে আছেন তার থেকে নির্ভরযোগ্য আর কে আছেন তো বড় লোকের উপর যদি উপর যদি বড় লোকের লোকের উপর যদি ভার দেওয়া যায় সে লোক কখনো মন্দ করবে না এই কথার মধ্যে পাঞ্চ আছে কিন্তু সেই পাঞ্চ মানুষকে উন্নত করে শক্তিশালী করে যে বড় লোক তিনি এবং তিনি কখনো মন্দ করবেন না এর মানেই হচ্ছে যে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করছেন শ্রীরামকৃষ্ণ তিনি মিলিয়ে দিচ্ছেন তিনি ঈশ্বরের সঙ্গে মানুষকে মিলিয়ে দিচ্ছেন কি সুন্দরভাবে যে তিনি কখনো ক্ষতি করবেন না তাই তোমার যা বলবার আছে সেগুলো তাকে বলো না তার উপরে পাওয়ার অফ অ্যাটর্নি দাও আমি দাও তাকে এ দিয়ে দেখো যে কোনো ক্ষতি হবে না বড় লোক কখনো তোমার ক্ষতি করবেন না এইটি শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন শ্রীষবাবুর কাছে কি সুন্দর করে বলছেন তারপরে সাধনার প্রসঙ্গে আসছেন কি বলছেন বলছেন সাধনার প্রয়োজন বটে কিন্তু কিন্তু দু রকম সাধক আছে একরকম সাধকের বানরের ছাড় স্বভাব আর এক রকম সাধকের বিড়ালের ছাড় স্বভাব বানরের ছা মানে বানরের ছানা বানরের ছা নিজে জোশ করে মাকে আঁকড়িয়ে ধরে সেই রূপ কোনো কোনো সাধক মনে করে এত জপ করতে হবে এত ধ্যান করতে হবে এত তপস্যা করতে হবে তবে ভগবানকে পাওয়া যাবে এ সাধক নিজে চেষ্টা করে ভগবানকে ধরতে যায় বিড়ালের ছা কিন্তু নিজে মাকে ধরতে পারে না সে পড়ে কেবল মিউ মিউ করে ডাকে মা যা করে মা কখনো বিছানার উপর কখনো ছাদের উপর কাঠের আড়ালে রেখে দিচ্ছে মা তাকে মুখে করে এখানে ওখানে লয়ে রাখে সে নিজে মাকে ধরতে জানে না সেই সেইরূপ কোনো কোনো সাধক নিজে হিসাব করে কোনো সাধন এত জপ করব এত ধ্যান করব ইত্যাদি সে কেবল ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে ডাকে তিনি তার কান্না শুনে আর থাকতে পারেন না এসে দেখা দেন কত মানে মনের কাছে প্রাণের কাছে প্রসঙ্গটিকে নিয়ে আসছেন এমনভাবে যে এবারে বাবা তুমি এটি অবলম্বন করো তা বললেন যে দু রকমের আছে বিড়ালের ছাড় বানরের তার মধ্যে বলছেন যে বানরের ছা নিজে জোশ করে মাকে আঁকড়িয়ে ধরে অর্থাৎ শ্রীশবাবুর সেরকম অবস্থা নয় এটাই হচ্ছে ইঙ্গিত কিন্তু তার কথাই বলছেন যে নিজে জোশ করে মাকে আঁকড়িয়ে ধরে সেইরূপ কোনো কোনো সাধক মনে করে এত জব করতে হবে এত ধ্যান করতে হবে এত তপস্যা করতে হবে তবে ভগবানকে পাওয়া যাবে এই সাধক নিজে চেষ্টা করে ভগবানকে ধরতে যায় তা তার মানে হচ্ছে যে সেটা তা এক রকম আছে যে তারা নিজে থেকে করে শ্রীশ বাবুর অবস্থা এরকম নয় এবার শ্রীশ জন্য বলছেন বিড়ালের ছা কিন্তু নিজে মাকে ধরতে পারে না সে পড়ে কেবল মিউ মিউ ডাকে তাই বলছেন সে পড়ে কেবল মিউ মিউ ডাকে কি সুন্দর শ্রীকৃষ্ণ এই দৃশ্যটিকে ফুটিয়ে তুলছেন যে বিড়াল ছানা সে দেখো তার অবস্থাটা কিরকম অসহায়ের মতো পরে মিউ করে ডাকছে সে পড়ে কেবল মিউ মিউ ডাকে মা যা করে মা কখনো বিছানার উপর কখনো ছাদের উপর কাঠের রেখে দিচ্ছে তা বলছেন যে ওই মা যা করে সেই ভাবে সে বসে থাকে মানে সেই ভাবে মাকে সে ডাকে পড়ে কেবল মিউ মিউ করে ডাকে মা যা করে এবারে মা কি করে সেটা তিনি বোঝাচ্ছেন বলছেন মা কখনো বিছানার উপর কখনো ছাদের উপর কাঠের আড়ালে রেখে দিচ্ছে মা তাকে মুখে করে এখানে ওখানে লয়ে রাখে সে নিজে মাকে ধরতে জানে না সেই রূপ কোন কোনো সাধক নিজে হিসাব করে কোনো সাধন করতে পারে না এত জপ করব এত ধ্যান করব ইত্যাদি সে কেবল ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে ডাকে শ্রীশবাবুকে একটু আগে বলেছেন যে তার উপরে আমারি দাও তাকে তাকে আমারিদা ওই কথাটি বলেছেন এখন আবার বিড়ালের ছায়ের কথা নিয়ে আসছেন এবং বলছেন যে বিড়াল ছানা সে যেরকম ভাবে করে তুমি সেইরকম ভাবে করো এটি ইঙ্গিত করছেন করে বললেন যে সেইরূপ কোনো কোনো সাধন নিজে হিসাব করে কোনো সাধন করতে পারে না এত জপ করব এত ধ্যান করব ইত্যাদি সে কেবল ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে ডাকে এই যে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে ডাকে এটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে তার মানে শ্রীশবাবুকে এই জায়গাটিতে তিনি আকর্ষণ করছেন যে তুমি তাকে কেঁদে কেঁদে ডাকো এই কান্না মানে এর মধ্যে কোনো বেদনা আলাদা করে নেই যে অপ্রাপ্তির বেদনা একটা আসক্তিজনিত যেমন হয় এটা সেরকম নয় কিন্তু ঈশ্বরকে পাচ্ছ না তিনি পরম আদরণীয় সবচেয়ে নিকটের এখন তো আপনার জন তাকে পাচ্ছ না এটি ভাবলে দেখবে একটা ভেতরে কষ্ট হবে এবং কেঁদে কেঁদে তাকে ডাকো তা বললেন যে সে কেবল ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে ডাকে তিনি তার কান্না শুনে আর থাকতে পারেন না এসে দেখা দেন তো এই বিড়ালের ইচ্ছা সে মিউ মিউ করে যে বলেন সে পড়ে কেবল মিউ মিউ ডাকে তো ওই যে মিউ মিউ করে ডাকে তখন তার মা চলে আসে মা যা করে এবং সে ওই মা যেখানে যেখানে রাখছে কখনো যেন আপাতভাবে খারাপ জায়গায় কখনো আপাতভাবে ভালো জায়গায় কিন্তু মা ঠিক জানে এই ধরনের সাধক তারা ওই মাকেই ডাকে যখন কোনো অসুবিধে হয় আর মা ঠিক এসে দেখা দেন তা বললেন যে তিনি তার কান্না শুনে আর থাকতে পারেন না এসে দেখা দেন এটি শ্রীরামকৃষ্ণ বলছেন শ্রীশবাবুকে কি সুন্দর করে একজন শিক্ষিত গণ্যমান্য ব্যক্তিকে বুঝিয়ে বলছেন এবং ঈশ্বরীয় প্রসঙ্গ এমন জায়গায় নিয়ে চলে আসেন যে হ্যাঁ এবারে একটু তার মধ্যে ঢুকে পড়লেই হলো এইরকম বেলা হইয়াছে বেলা হইয়াছে গৃহস্বামী অন্ন ব্যঞ্জন করিয়া ঠাকুরকে খাওয়াইবেন তাই বড় ব্যস্ত তিনি ভিতর বাড়িতে গিয়াছেন খাবার উদ্যোগ ও তত্ত্বাবধান করিতেছেন বেলা হইয়াছে তাই ঠাকুর ব্যস্ত হইয়াছেন তিনি ঘরের ভিতর একটু করিতেছেন কিন্তু বদন কেশব কীর্তনিয়ার সঙ্গে মাঝে মাঝে কথা কহিতেছেন ওই খাওয়া দাওয়ার সময় গেছে তো তিনি একটু ব্যস্ত হয়ে পাইচারি করছেন এটা প্রায়ই দেখা গেছে শ্রীরামকৃষ্ণের জীবনে যে এটি কি হলো এখনো কোথায় গেল না আচ্ছা ও কেন এলো না তিনি যে আহার তার প্রচুর তা নয় একেবারেই সামান্য কিন্তু এই যে সময় হয়ে গেছে তিনি তখন ব্যস্ত হচ্ছেন আবার মানুষে যে ব্যস্ত হয় অনেক সময় মুখ চোখ দেখলে কি ব্যাপার বলতো ব্যস্ত হয়ে লিখছেন বেলা হইয়াছে তাই ঠাকুর ব্যস্ত হইয়াছেন তিনি ঘরের ভিতর একটু পাদচারণ করিতেছেন কিন্তু সহাস্য বদন হাসি মুখ এইটা একটা চমৎকার যে ভেরি ডিসিপ্লিন কিন্তু তার কুলনেস নষ্ট হচ্ছে না কিন্তু সহাস্য বদন আর মাস্টারমশাইয়েরও কি অপূর্ব পর্যবেক্ষণ এরকম ভাবে শ্রীরামকৃষ্ণকে দেখছেন আসলে পর্যবেক্ষণ বললে একটু কাটকাট শোনায় হয়তো কেউ যখন দেবতার দিকে তাকিয়ে থাকেন বেলুর মঠে দুর্গা হচ্ছে কেউ যখন দেবী দর্শন করছেন তখন সব রকম ভাবে দেখতে থাকেন মায়ের শ্রীচরণ কোনখানে মায়ের দশ হাতে অস্ত্র কিরকম ভাবে পড়ানো হয়েছে আচ্ছা কি রঙের শাড়ি এই সব রকম দেখতে থাকেন যে নিজের মা তো তাকে সব রকম ভাবে খুঁটি নাটি দেখছেন দেখেও যেন মনে হচ্ছে মন পরিতৃপ্ত হচ্ছে না শ্রীরামকৃষ্ণকে মাস্টামশাই সেই রকম ভাবে দেখছেন যে দেবতা স্বয়ং উপস্থিত হয়েছেন তো তিনি ব্যস্ত হয়েছেন তিনি পায়চারি করছেন কিন্তু তিনি সহাস্যবদন মাস্টামশাই সব লক্ষ্য করছেন আর বললেন যে কেশব কীর্তনিয়ার সঙ্গে মাঝে মাঝে কথা কহিতেছেন কেশব কীর্তনিয়া সেখানে উপস্থিত রয়েছেন নিশ্চয়ই তা সেই জন্য প্রসঙ্গটি আসছে যে কেশব কীর্তনিয়ার সঙ্গে মাঝে মাঝে কথা কহিতেছেন কেশব কীর্তনিয়া তা তিন বলছেন তিনি যে তা তিনি করণ কারণ দুর্যোধন বলেছিলেন তয়া ঋষিকেশ হৃদ্ধিস্থিতেন যথানিয়ুক্তস্মি তথাকরমিত হৃদয়ের মধ্যে থেকে তুমি যেরকম ভাবে আমাকে পরিচালিত করো আমি সেইভাবেই পরিচালিত হই সহাস্যে হ্যাঁ তিনি সব করাচ্ছেন বটে তিনি কর্তা মানুষ যন্ত্রের স্বরূপ আবার ঠিক এও যে কর্মফল আছেই আছে লঙ্কা মরিচ খেলেই পেট জ্বালা করবে তিনি বলে দিয়েছেন যে খেলে পেট জ্বালা করবে পাপ করলেই তার ফলটি পেতে হবে তো এরকম বললেন যখন বলা হচ্ছে যে তিনি করণ কারণ তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে হ্যাঁ সেটা ঠিক আবার আছেই আছে বলে উদাহরণ দিয়ে বললেন যে লঙ্কা মরিচ জ্বালা করবে এরকম যে যে কাজগুলো হচ্ছে তার ফল সেরকম ভাবেই আসবে তারপরে বলছেন যে ব্যক্তি যে ব্যক্তি সিদ্ধি লাভ করেছে যে ঈশ্বর দর্শন করেছে যে ব্যক্তি সিদ্ধি লাভ করেছে যে ঈশ্বর দর্শন করেছে সে কিন্তু পাপ করতে পারে না সাদা লোকের বেতালে পা পড়ে না যার সাধা গলা তার সুরেতে এসে পড়ে তা বললেন যে যে সিদ্ধি লাভ করেছে তাহলে ওই যে বলছেন যে তিনি সব করাচ্ছেন আর শ্রীরামকৃষ্ণ বললেন যে কর্মফল আছে যেমন লঙ্কা মরিচ খেলেই পেট জ্বালা করবে তিনিই বলে দিয়েছেন যে খেলে পেট জ্বালা করবে সেই সঙ্গে বলছেন যে যিনি সিদ্ধ তাহার ক্ষেত্রে একটা অদ্ভুত ব্যাপার আছে যে তিনি কর্ম করেন কিন্তু স্বাভাবিকভাবেই তার দ্বারা সুকর্মই হয় যে 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 সিদ্ধি সিদ্ধিলাভ করেছে যে ঈশ্বর দর্শন করেছে সে কিন্তু পাপ করতে পারে না সাধা লোকের বেতালে পা পড়ে না অর্থাৎ যার সাধনা করা আছে গলা সেদেছেন যিনি নৃত্যের যিনি সাধনা করেছেন তা বলছেন সাধা লোকের বেতালে পা পড়ে না এখানে হচ্ছে সাদা লোক মানে যিনি নৃত্য সাধনা করেছেন নাচের যিনি খুব অভিজ্ঞ সাধালোকের লোকের বেতালে পা পড়ে না তারপর সঙ্গীতজ্ঞের কথা বলছেন যার সাধা গলা তার সুরেতে সারে সারে গামাই এসে পড়ে তো এটি হলো কি যে কর্মফল আছে কিন্তু যিনি ঈশ্বর যে যিনি সিদ্ধি লাভ করেছেন তার যে কর্ম সেটি অটোমেটিক্যালি সুকর্মই হয়ে থাকে তার দ্বারা অন্স্টারমশি লিখছেন অন্ন প্রস্তুত ঠাকুর ভক্তদের সঙ্গে ভিতর বাড়িতে গেলেন ও আসন গ্রহণ করিলেন ব্রাহ্মণের বাড়ি অনেক রকম হইয়াছিল আর নানাবিধ উপাদেয় মিষ্টান্নাদি আয়োজন হইয়াছিল বেলা তিনটা বাজিয়াছে আহারান্তে শ্রীরামকৃষ্ণ ঈশানের বৈঠকখানায় আসিয়া বসিয়াছেন কাছে শ্রীশ ও মাস্টার বসিয়া আছেন ঠাকুর শ্রীষের সঙ্গে আবার কথা কহিতেছেন দেখা যাচ্ছে শ্রীষবাবু আর মনে হয় বেরোননি সেদিনকে যাননি তো আহারান্তে শ্রীরামকৃষ্ণের শ্রীরামকৃষ্ণ মাস্টার খানায় আছেন। ঘটনা হচ্ছে যে শ্রীষবাবু এবং মাস্টারমশাই সময় সহপাঠী ছিলেন তারপরে দুজনে বসে আছেন ঠাকুর মাস্টারমশাই লিখছেন ঠাকুর শ্রীষের সঙ্গে আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ তোমার কি ভাব সোহম না সেব্য সেবক এটি বলা মানে সোহম মানে যিনি নিরাকার অদ্বৈতবাদী তাহার ওইরকম ভাব হওয়ার কথা আর যিনি দ্বৈতবাদী তার সেব্য সেবক হয় তো তখনকার দিনে মানুষের মধ্যে এইসব ছিল যে নিরাকারবাদী না সাকারবাদী এই দুটো নিয়ে খুব চর্চা হতো বা মানুষজন এই দুটো ভাবেই ঈশ্বরকে ডাকতে অভ্যস্ত ছিলেন সমাজের মধ্যে সেইরকম ভাবেই দেখা যেত শ্রীরামকৃষ্ণ বলছেন তোমার কি ভাব সোহম না সেব্য সেবক বলে তারপর নিজেই বলছেন সংসারীর পক্ষে সেব্য সেবক খুব ভালো সব করা যাচ্ছে সে অবস্থায় আমি সেই এই ভাব কেমন করে আসে যে বলে আমি সেই তার পক্ষে জগৎ স্বপ্নবধ তার নিজের দেহমন স্বপ্নবধ তার আমিটা পর্যন্ত স্বপ্নবধ কাজে কাজেই সংসারের কাজ সে করতে পারে না তাই সেবক ভাব দাস ভাব খুব ভালো শ্রীশবাবু শিক্ষার জন্য আনছেন এবং আরো আরো মানুষের জন্য তো আনছেন কথা মৃতুর মধ্যে দিয়ে শত সহস্র মানুষ এইগুলি জেনে ঋদ্ধ হচ্ছেন উন্নত হচ্ছেন যেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে সংসারীর পক্ষে সেব্য সেবক ভাব খুব ভালো সব করা যাচ্ছে সে অবস্থায় আমি সেই এ ভাব কেমন করে আসে তো ওই যে বলছেন যে তার মানে অদ্বৈতবাদী যদি কেউ হন অদ্বৈত নিয়ে যদি কেউ সাধনা করবার চেষ্টা করেন অদ্বৈতবাদের মধ্যে যদি কেউ প্রবেশ করেন একটা বৌদ্ধিক চর্চার মতো করে তাহলে চর্যার সঙ্গে চর্চার মিল হচ্ছে কিনা দেখতে হবে যেটা নিয়ে ভাবনা চিন্তা করছেন সেটি জীবনে রূপায়িত হতে এইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন সব করা যাচ্ছে সে অবস্থায় আমি সেই এ ভাব কেমন করে আসে তাহলে এই যে আমি সেই সোহম এখানে বললেন বলেন এইwidetilde যিনি বলছেন তিনি যদি এটা आरोप করারও চেষ্টা করেন নিজের ওপরে ওটা হবে না যতক্ষণ পর্যন্ত তার জগত বুদ্ধি রয়েছে দেহ বুদ্ধি রয়েছে ওটা চলে গেলে তখন ওই উচ্চারণ হতে পারে সব করা যাচ্ছে এর মধ্যে অন্য ইঙ্গিত রয়েছে যে এই জগতের নাম রূপ যে আছে তার সঙ্গে তো দিব্য জড়িত হয়ে আছে বাবা সেই অবস্থাতে সোম বলছো এটা হয় না ওই ওই অবস্থান্তরিত থেকে এটা বললে হানি হয় তোমার উন্নতি অবরুদ্ধ হয়ে যায় ওটা হতে চায় না বললেন সব করা যাচ্ছে সে অবস্থায় আমি সেই এ ভাব কেমন করে আসি যে বলে আমি সেই তার পক্ষে জগৎ স্বপ্নবধ তারে সোহম বলবার অধিকারী তিনি যার পক্ষে জগৎ স্বপ্নবধ আর নিজে শ্রীরামকৃষ্ণ বলছেন তার নিজের দেহ মন ও স্বপ্নবধ তার আমিটা পর্যন্ত স্বপ্নবধ কাজে কাজে সংসারের কাজ সে করতে পারে না স্বপ্নবধ বলছেন কেন অদ্বৈতে ওই ভাবনাটি আছে এবং সেটি উচ্চাঙ্গের ভাবনা যে এই স্বপ্ন যেরকম মানুষ জেগে উঠে ভাবে যে হ্যাঁ 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 এখনো ভাবলে ভয় লাগছে অথবা এখনো ভাবলে আনন্দ লাগছে ওইটা কিন্তু ওটা তো সত্যি ছিল না তাহলে জাগ্রত অবস্থায় স্বপ্নকে যেরকম দেখছে যে হ্যাঁ তার সঙ্গে আমার ফিজিক্যাল রিয়াকশন ছিল এখনো হচ্ছে কিন্তু ভাবতে বেশ ভাল লাগছে যে ওটা ঠিক ছিল না ভালো লাগছে মানে খারাপ হলে না হয় ভালো লাগছে ভালো হলেও ভালো লাগছে বলে হ্যাঁ ভালো হলেও ভালো লাগছে যে ওটা তো ঠিক নয় আসল তো নয় ফলে ওখানে আমি খুব সুখের সাগরে ভাসছিলাম কিন্তু ভাগ্যিস ঘুম ভেঙে এখন গেছে এখন ওই ওই রেস্টুকুনি রয়ে গেছে এই রেস্ট নিয়েও মাথা ঘামাবো না আর কখনো ভয় টয় পেয়ে গেলে সেটা নিয়েও মাথা ঘামাবো না স্বপ্নবধ ওই স্বপ্ন যেরকম হয় সেরকমই জগৎ যে জগৎকে মনে হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ এই মানুষজন নর নারী সব রয়েছে কিন্তু তাদের সঙ্গে যে যে রিয়াকশানে যেগুলো তৈরি হয় তাদের সঙ্গে প্রতিক্রিয়ায় যেগুলো তৈরি হয় সেগুলো ওইরকমই প্রতিক্রিয়ার সময় যেন একটা মনে হয় যে নিজে কখনো উল্লসিত কখনো হতাশাগ্রস্ত কিন্তু সেই সঙ্গে সঙ্গেই মনে হচ্ছে যে এই উল্লাস এই হতাশা এগুলো সেই স্বপ্নের প্রতিক্রিয়ার মতো এই রকম যার সব সময় মনে হচ্ছে যে জগৎ ব্যাপারে যা কিছু সেগুলো স্বপ্নের মতো স্বপ্নের মতো যেন ভাসছে স্বপ্নে যখন দেখা যায় যে দৃশ্য নানান রকমের তখন একটা ভেতরের থেকেই শতানো বলতে থাকে যেটা ঠিক নয় কিন্তু তবুও এটার মধ্যে রয়েছে যখন ঘুম আসবার উপক্রম করে তখন সবাই সময় হয় না কিন্তু কখনো কখনো হয়তো হয় যে তখন মনে হয় কি যে জগৎটা যেন কিরকম ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল এবং কতগুলো অনুভূতি কতগুলো চিন্তা আসছে যাচ্ছে আর একজন যেন সাক্ষীর মতো সেগুলোকে দেখছে করতে করতে হয়তো গভীর ঘুমে ঢলে পড়লো গভীর ঘুমে ঢোকে লড়ে পড়লো তার আগে জগৎটা যেন কিরকম বলে স্বপ্নের মতো যে কিছু করতে পারছে না কিন্তু মনে হচ্ছে যে কি কি সব আছে একটা কি আওয়াজ শোনা যাচ্ছে একটা কি ভাব ভাবনা দিজ আর ক্রেস ক্রসিং দ্য মাইন্ড অদ্বৈত বেদান্ত বাদীর কাছে অদ্বৈত বেদান্ত চর্যা যিনি করেন তার কাছে জগৎ ওই রকম স্বপ্নবধ যে যেন আসছে যাচ্ছে ছেঁড়া ছেঁড়া টুকরো টুকরো মেঘের মতো কিন্তু ওগুলো সত্যি নয় তো সেইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে বলে আমি সেই তার পক্ষে জগৎ স্বপ্নবধ তার নিজের দেহ মন তাহলে তার নিজের দেহ এবং মন সেগুলোকেও তিনি ওইভাবেই ফিল ফিল করছেন যে আছে কিন্তু নেই এইভাবে যেন করছেন তার আমিটা পর্যন্ত স্বপ্নবধ যে আমিত্বের যে বোধ রয়েছে সেটিও ওই রকমই যে ওই স্বপ্নের মতো একদম স্বপ্নের মতো যে একটা একটা যে একটা বোধ রয়েছে কিন্তু সেটাকে হাত দিয়ে ধরতে পারছি না ধরতে ইচ্ছেও করছে না এই যে অবস্থা তার আমিত্ব বোধটা কাজে কাজেই সংসারের কাজ সে করতে পারে না তাহলে সংসারে পাঁচ রকম কাজ করছো আর সেই তুমি বলে যাচ্ছ যে তুমি অদ্বৈতবাদী অদ্বৈতের মধ্যেই তুমি অবস্থান করছো সো হম উচ্চারণ করছো এটা হচ্ছে না তা বললেন যে সে ব্যক্তি সংসারের কাজ করতে পারে না কাজে কাজেই সংসারের কাজ সে করতে পারে না তাই সেবক ভাব দাস ভাব খুব ভালো এই যে সেবক ভাব দাস ভাব এটিকে দেখাচ্ছেন যে শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ বলছেন যে যখন দ্বৈত বুদ্ধি আছে যে তিনি এক আর আমি এক এরকম যখন সাধক বা সাধিকা ভাবছেন তখন আমি এক আমিটা কে সেখানে যদি তিনি ভাবেন যে তিনি ঈশ্বরের সেবক তিনি ঈশ্বরের দাস তাহলে খুব ভালো হয় তা বললেন যে তাই সেবক ভাব দাস ভাব খুব ভালো ঈশ্বরের সেবক ঈশ্বরের দাস এরকম ভাবলে খুব ভালো তার মানে হচ্ছে যে ঈশ্বরের সেবক বা ঈশ্বরের দাস মানে একজন ব্যক্তি নিজেকে ভাবে ভাববেন খুব উচ্চাঙ্গের কথা শ্রীষবাবুর কাছে এটি শ্রীরামকৃষ্ণ স্থাপন করছেন তারই কল্যাণের জন্য যে সেই ব্যক্তি কি ভাববেন যে তার একটা নিজস্ব পরিচয় আছে কিন্তু সেই নিজস্বতাটা কোনো অহমিকা তৈরি করছে না তিনি ভাবছেন যে তিনি ঈশ্বরের দাস তিনি ঈশ্বরের সেবক স্বেচ্ছাবৃত দাসত্ব স্বেচ্ছাবৃত সেবক ভাব যে কোনো কিছু প্রাপ্তির জন্য নয় জোর করে কেউ করেনি কিন্তু সাধক ভাবছেন যে ওই ঈশ্বরের জন্য যে তিনি বেঁচে আছেন এইটি তার ভাব তিনি ভাবছেন না তিনি কোন অফিসে চাকরি করেন তিনি কি ব্যবসা করেন তিনি ঘর সংসারে কাজ করেন তিনি লেখাপড়া করেন এইগুলো কোনোটা ভাবছেন না তাহলে ওগুলোকে কি একেবারে উড়িয়ে দিয়েছেন ওগুলোকে ওগুলো থেকে রিটায়ার করে গেছেন টোটালি একেবারেই নয় কিন্তু এটি দেখাচ্ছেন শ্রীরামকৃষ্ণ যে এটি হচ্ছে কিরকম যেখানে কি না তিনি ভাবছেন নিজের সম্বন্ধে যে 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 আমি আমি কে আমার পরিচয় 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 মুখ্য বা একমাত্র ভগবানের ভগবানের কিছু কিছু একটা একটা কি ওই প্রীতির জন্য আমি কাজ করে থাকি কিরকম প্রীতির জন্য মানে কি যে তা তিনি বলবেন তারপরে আমি করব এরকম নয় তিনি যা চান সেগুলো আমি করতে পেরে ধন্য হয়ে যাই আমি তার বিনা পয়সার চাকর এটি হচ্ছে দাস ভাব তা তিনি আবার কি চাইছেন পয়সা করি না তিনি চাইছেন যে ভেতরটা পবিত্র হোক তিনি চাইছেন জটিলতা কমুক তিনি চাইছেন অন্য মানুষকে একেবারে নিজের থেকে ডাইভোর্স করে যে দেখা সেই প্রবণতা কমুক অন্য মানুষকেও আপনার বোধে দেখার প্রবণতা বাড়ুক এইগুলো যা তিনি চাইছেন সেইগুলো আমি করবার জন্য সচেষ্ট রয়েছি তো ওই তার তিনি যেগুলো চাইছেন বেশ শুনতে সোজা কিন্তু ওগুলো জোগাড় করে করে আনা জোগাড় করে আনা মানে নিজের মধ্যেই আছে কিন্তু সেইগুলোকে সমন্বিত করা বেশ শক্ত কিন্তু আমার বেঁচে থাকা ওইটার জন্যই যে তিনি যেগুলো পছন্দ করেন সেইগুলোকে নিয়ে আসব। তার সামনে আমি সেগুলোকে হাজির করব। আর তিনি নাকি ভক্তি খুব পছন্দ করেন শুদ্ধা ভক্তি খুব পছন্দ করেন সেইটির জন্যই আমি তার কিছু চাইছি না এইটি হচ্ছে উচ্চাঙ্গের ভক্তের লক্ষণ শ্রীরামকৃষ্ণ সেইভাবেই শিখিয়েছেন আমি কিছু চাইছি না কিন্তু আমার যেন তার প্রতি অহৈতু ভক্তি হয় এটার জন্য আমি সচেষ্ট রয়েছি এইভাবেই আমি তার দাস আমি তার সেবা করছি তার সেবা মানে কি দিয়ে সেবা করব। কিন্তু এই ভাবগুলো যদি আমার মধ্যে পরিস্ফুট হয় সমন্বিত হয় বিকশিত হয় তাহলে তিনি আনন্দ পাবেন এইটাই তার সেবা আমি সেই সেবার জন্যে আছি আমার বেঁচে থাকা আমার অস্তিত্বের প্রতিটি ক্ষণ ওই সেবার জন্যে সেটি আমি করতে চাইছি তো আমি তার দাস আমি তার সেবক একজন মহিলা একজন পুরুষ যদি এইটি ভাবেন তাহলে খুব চমৎকার এই দাস ভাব এই সেবক ভাব এই ভাবে তিনি নিজেকে যেন ভাবেন সেটা হচ্ছে ভক্তির পরাকাষ্ঠা এবং এর মধ্যে আমিত্বটা রয়ে যাচ্ছে যে এমনিতে দূর করা এই কলিকালে শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন আর যার আমিত রয়েছে সেই এইভাবে করে স্টিয়ার করবেন এইভাবে করে ঘুরিয়ে দেবেন যে আমার মুখ্য পরিচয় এইটা ওইগুলো নয় ওগুলো তো আসে যায় ওগুলো নিয়ে আমি জন্মেছি নাকি কিন্তু এখন আমার যে মনের অবস্থা তাতে আমি ভাবছি যে আমি তার সেবক আমি তার দাস এই বলতে গেলে অনেকবার আমি আসছে আসুক না এইটাই আমার পরিচয় এটা খুব ভালো আর পাশে কেউ মনে করেন যে আচ্ছা এটাতে খুব নুইয়ে পড়া আছে বুঝি এটাতে খুব বিনয়ের চূড়ান্ত ভাব আছে বুঝি এটাতে ওই দাসত্বের মতো একটা সমর্পণ আছে বুঝি তার উত্তর হচ্ছে হ্যাঁ সেটা সানন্দে আর আরেকটুখানিও আছে শ্রীরামকৃষ্ণ বলছেন হনুমানের দাস ভাব ছিল রামকে হনুমান বলেছিলেন রাম কখনো ভাবি তুমি পূর্ণ আমি অংশ তুমি প্রভু আমি দাস আর যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি আমি তুমি তত্ত্বজ্ঞানের সময় সোহম হতে পারে কিন্তু সে দূরের কথা এটি শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন সেখান মানে শ্রীষবাবুর সঙ্গে প্রায় বন্ধুত্বপূর্ণ ভাবে কথা বলছেন উনি কত বড় কিন্তু রকম ভাবে আন্তরিক প্রীতিপূর্ণ অন্তরঙ্গ জায়গা থেকে তিনি এই কথাগুলিকে স্থাপন করছেন বললেন যে হনুমানের দাস ভাব ছিল এটা তো জানাই আছে তা সেই হনুমানের যে ভাব তার কত রকমের ব্যঞ্জনা সেটা দেখাচ্ছেন যে হনুমান রামকে বলেছিলেন রাম কখনো ভাবি তুমি পূর্ণ আমি অংশ তুমি প্রভু আমি দাস তার মানে হচ্ছে তুমি প্রভু আমি দাস মানে দুটি একেবারে তফাত যে আর দ্য মাস্টার অ্যান্ড আই এম দ্য সার্ভেন্ট তুমি প্রভু আমি দাস এটা একটা আরেকটা হচ্ছে একটু এগিয়ে গেছেন সানন্দে এগিয়েছেন পবিত্র চিত্রে শক্তিশালী হয়ে গিয়েছেন কখনো ভাবি তুমি পূর্ণ আমি অংশ তার মানে তোমার সঙ্গে আমি একেবারে বিবর্জিত নই সম্পর্ক বিরহিত নই দুজনের মধ্যে ওভারল্যাপিং জায়গা আছে কখনো ভাবি তুমি পূর্ণ আমি অংশ এই ভাবনা ওই দ্বৈত বিশিষ্ট দ্বৈত আর তারপর অদ্বৈত তাহলে আর যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি আমি তুমি কি অপূর্ব কথা যে হনুমানজি যিনি দাস ভাবে বলছেন যে তুমি প্রভু আমি দাস এটি কখনো কখনো দেখি তার ওই উক্তি সম্পূর্ণ হচ্ছে কোথায় সমাপ্ত হচ্ছে কোথায় আর যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি আমি তুমি তার মানে রামচন্দ্রের কাছে এসব বলা মানে হে রামচন্দ্র ইচ্ছায় তোমারই কৃপায় যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি আমি তুমি। তা কোনো দাস কখনো কোনো সার্ভেন্ট তার মাস্টারকে এটা কখনো বলবেন নাকি কিন্তু ভক্তির জায়গাটি কিভাবে বিকশিত হচ্ছে নানান রকমভাবে মানে বিকশিত হতে পারি সেটি শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে ভক্তি মানে এরকম যদি ভাবো ভুল হয়ে যাবে যে সবটাই হচ্ছে কিরকম একটা অসহায় আত্মসমর্পণের মতো তা তো নয় আর তোমার ভাল লাগবে যে ভক্তি কখনো কখনো এই লেভেলে উঠে করতে থাকে যেখানে বলা হচ্ছে যে দেখি তুমি আমি আমি তুমি এবং রামচন্দ্রের কাছে ভগবান রামচন্দ্রের কাছে এটি সাবমিট এটি তিনি স্থাপন করছেন মানে এটি পরিবেশন করছেন মানে বাকিটা বুঝিয়ে নেওয়া যায় যে রামচন্দ্র প্রসন্ন আছেন তার কাছে হনুমানজি এই কথা নিবেদন করছেন যে কখনো দেখি তুমি আমি আমি তুমি তার মানে ভক্তিতে এই ভাবটি হতে পারে তার সাক্ষী থাকছেন শ্রীরাম শ্রীরামচন্দ্র যেন প্রসন্ন দৃষ্টিসহ সেই জন্যই তো হনুমানজির এই উক্তি বিখ্যাত তারপরে শ্রীরামকৃষ্ণ বললেন তত্ত্বজ্ঞানের সময় তত্ত্বজ্ঞানের সময় সোহম হতে পারে কিন্তু সে দূরের কথা এটি বলছেন তা কি সুন্দর করে বললেন যে তত্ত্বজ্ঞানের সময় তার মানে দেখাচ্ছেন যে যদি ওই নিরাকারে বা অদ্বৈত ভাবনায় আকর্ষণ থাকে তাহলে সেটাও হতে পারে কিন্তু সে দূরের কথা এই কথা তিনি বলছেন যে সেটা দূরের কথা তা এটি শ্রীরামকৃষ্ণের অপূর্ব উক্তি আহ যে তত্ত্বজ্ঞানের সময় সোহম হতে পারে কিন্তু সে দূরের কথা তার মানে তোমার মনোভাবের মধ্যে ওইটি এক্ষুনি যদি না থাকে আর এক্ষুনি ওটাকে আরোপ করতে যেও না কিন্তু হ্যাঁ তোমার যদি ওই সোহম বা নিরাকার তত্ত্বের দিকে আকর্ষণ থাকে তাহলে জানবে ভক্তিভাবে আবার পরিণতিতে ওই অদ্বৈত অনুভূতিও আসতে পারে কথা ভক্তিভাবের এটি শুনতে শুনতে আজকে অনুষ্ঠান আমরা শেষ করব আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তার তিনশো চৌষট্টি পৃষ্ঠায় রয়েছি সাতাশে ডিসেম্বর আঠারোশো তিরাশির প্রসঙ্গে যেদিনকে শ্রীরামকৃষ্ণের কাছে মাস্টার একাধিক একাধিক্রমে বাসের চতুর্দশ দিবস দিন তিনি এসে উপস্থিত হয়েছিলেন ডিসেম্বর ডিসেম্বর আর এটি এটি হচ্ছে হিসাব মতো দিবস যেদিন দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর থেকে শ্রীরামকৃষ্ণের সঙ্গে রওনা হয়ে কলকাতায় চন্দ্র মুখোপাধ্যায় মহাশয়ের বাড়িতে শ্রীরামকৃষ্ণ আগমন করেছেন আর সেখানে তার সুপুত্র শ্রীশ বাবুর সঙ্গে কথোপকথন হচ্ছে ঠাকুরের ইচ্ছায় হয়তো আমরা এর পরের অনুষ্ঠানে মিলিত হব কথায় কথায় কথা মৃত অনুষ্ঠানে পরবর্তী দিনে প্রাণারাম ইউটিউব চ্যানেলে রাত্রি নটার সময় আর শেষ করতে করতে আমরা ভাবছি যে ওই যে শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যেখানে তিনি বলছেন যে তাই সেবক ভাব দাস ভাব খুব ভালো এটি আমাদের কাছেও বিশেষ শিক্ষার থেকে যাচ্ছে যে এই যুগে এই ভাবটি বিশেষভাবে আচরণীয় অনুসরণীয় যে আমরা তার সেবক আমরা তার দাস কত বড় বড় সাধু আছেন বয়স হয়েছে হয়তো প্রবীণ সাধু আবার কেউ তার সেবক তিনি অনেক সময় দেখা যায় যে বেশ আনন্দের সঙ্গে গর্ব করে বলেন গর্ব মানে যে আমি অমুক মহারাজের সেবক বা আমি অমুক মহারাজের সেবা করেছি আর লোকে বলে ও আচ্ছা আপনি ওর সেবা করেছেন এই সেবা করার মধ্যে আনন্দ সেবা করার মধ্যে একটা প্রাপ্তি আর সেটা লোকে শুনে কি আনন্দ করে যে আচ্ছা আপনি ওর সেবা করেছেন ও হ্যাঁ হ্যাঁ ওই মহারাজের কথা জানি জানি উনি তো উচ্চ কোটির আচ্ছা আচ্ছা আপনি তার সেবা করেছেন এই সেবার ভাব ওই সাধুকে তিনি সেবা করেছেন তাতে তিনি ধন্য হয়ে গেছেন আর সেটি লোকের কাছে বলেন যে তার ওইটাই পরিচয় যে ওই মহারাজের সেবা করেছি আমি তেমনি স্যার সেই সেবা যেভাবেই করে থাকুন না কেন এরকম অনেকে অনেক সময় বলে থাকেন এবং এটার দিয়ে সেই তার মহিমা প্রকাশিত সেই রকম আমরা যদি ভাবি যে একজন সাধুর ক্ষেত্রেই যদি এটি হতে পারে তাহলে যে যান নিজের অধিকারে সকলেরই তো আর ওইরকম প্রবীণ সাধু সঙ্গ করবার সুযোগ এসে উপস্থিত হয় না কিন্তু যে যান নিজের অধিকারে যে যার নিজের অবস্থানে যদি ভাবেন যে তিনি শ্রীরামকৃষ্ণের সেবা করছেন মনে প্রাণে তাহলে কি চমৎকারই হয় আর কোনো সাধু দেহে থাকতে থাকতে যে আচ্ছা তার শারীরিক একটু সেবা দরকার এটা ওটা তাহলে মানুষ নিজেকে ফিজিক্যালি এনগেজ করতে গেলে একটু ভাবে যে ও আচ্ছা এখন এই এইটা করতে হবে এটা করতে হবে এরকম তো ফিজিক্যাল একটু এফর্ট দিতে লেবার দিতে হয় হয়তো আর শ্রীরামকৃষ্ণ এখন স্থুল দেহে নেই সূক্ষ্ম দেহে তার সেবা কি চমৎকার একটি ভাব যে তিনি যাচ্ছেন যেমনটি চাইছেন তেমনটি হয়ে ওঠার ইচ্ছে লোকে বলে যে সেবক মানে ওই যার সেবা করছেন তাকে মুখটা খুলতে হয় না ও হাঁ করলেই সেবক বুঝে যান সেই সঙ্গে সঙ্গে তিনি সমস্ত যেমনটি চাইছেন তাকে বলতে হয় না যে আমার এটা চাই ওটা চাই সেই রকম যেন আমাদের অবস্থা হয় যে আমরা তো শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত শ্রবণ মনন অধ্যায়ন করবার চেষ্টা করছি তো শ্রীরামকৃষ্ণের যদি এমনটি ভাবা যায় যে তিনি মুখের কথা উচ্চারণ করবার আগেই আমরা বুঝতে পারছি যে তিনি আমাদের কাছ থেকে কি চান এবং সেইটি দেবার জন্যে আমরা প্রস্তুত থাকছি এই সেবক ভাব এই দাস ভাব শ্রীরামকৃষ্ণের প্রতি যদি আমাদের থাকে তাহলে কি চমৎকার যে তিনি তো জীবদ্দশাতেও এমনি কিচ্ছু চাননি কেউ টাকা দিতে গেছে তিনি একবার দু হাতে সরিয়ে দিয়েছেন যে আমার দরকার লাগবে না তো তিনি ত্যাগ ঈশ্বর আর সুক্ষ দেহেও তিনি যেটি চাইছেন সেটি হচ্ছে যে ভক্তদের মধ্যে যাতে ওই সাত্বিক ভাবের বিকাশ হয় তিনি সেইটি তো বরাবর দেখতে চেয়েছেন তিনি তার নাম যাস চাননি তার প্রচার করুক লোকে একেবারে প্রচুর প্রচার হোক এরকম ভাবে তো তিনি চাননি আমাদের এই সব কিছু ভাবনা চিন্তা অনুধ্যান পাঠ শ্রবণ মানেই হচ্ছে যে তার সেবা করবার উপযুক্ত হয়ে ওঠা না হলে কিসের শ্রবণ কিসের পাঠ তো সেবা করবার উপযুক্ত হয়ে ওঠা এবং সেই সেবাটি মানসিক সেবা এবং সেটি আমাদের মধ্যে ওইগুলোকে জোগাড় করে নিয়ে আসা ভেতরটাকে পরিপূর্ণ করা শ্রীরামকৃষ্ণের কাছে আমাদের তাই জন্য একান্ত ভক্তিপূর্ণ আকুতি মেশানো সমর্পণ শরণাগতি ও প্রার্থনা যে তিনি যেমনটি শেখাচ্ছেন আমরা শুনছিলাম ভাবেই আমরা যেন তার সেবক তাঁর দাস হওয়ার সংসারে তো মানুষ কত কিছুর দাস হয়ে থাকে শ্রীরামকৃষ্ণের দাসত্ব কি চমৎকার এর মধ্যে কোনো বন্ধন নেই কোনো শৃঙ্খলা নেই শৃঙ্খল নেই কিন্তু বন্ধন মুক্তি শৃঙ্খল মুক্তির আহ্বান রয়েছে জগৎ সংসারের বন্ধন এবং শৃঙ্খল মুক্তির আহ্বান রয়েছে শ্রীরাম জন্য দাসত্ব করায় সেই দাসত্বে যেন তিনি আমাদেরকে উত্তীর্ণ করেন সেইভাবে তিনি যেন নিজ গুণে করে নেন আমাদের সেই রকম উপযুক্ত করে নেন এটি তার শ্রীচরণে আমাদের একান্ত প্রার্থনা ওং নিরঞ্জনং নিত্যমান্ত রূপ ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বই ईशावतारं परमेशमिद्यं तं रामकृष्णं शिरसा नमाम